সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস থেকে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুকুমার বর্মন, সহকারী শিক্ষক বিজ্ঞান, বানসুদ্ধ উচ্চ বিদ্যালয়, নগরকান্দা, ফরিদপুর। আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান বই থেকে একটি ভার্চুয়াল ক্লাস উপস্থাপন করব। শিক্ষার্থীবৃন্দ, শব্দ কি? উত্তরে, শব্দ হবে এক প্রকার শক্তি। শব্দ কিভাবে উৎপত্তি হয়? আমরা সাধারণত জানি কম্পনের মাধ্যমে শব্দের সৃষ্টি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বিষয়টা বুঝলাম, কম্পন ছাড়া কখনো সৃষ্টি হয়, শব্দ সৃষ্টি হয় না। আবার কম্পন হলেই যে শব্দ হবে এমনও কোনো কথা নেই। যেমন প্রতি সেকেন্ডে কম্পন যদি 20 বারেতে কম হয়, এই ধরনের কম্পনের শব্দ আমরা শুনতে পাবো না। এবং প্রতি সেকেন্ডে কম্পনের যদি 20,000 বারের চেয়ে বেশি হয়, এই ধরনের শব্দকেও আমরা শুনতে পাবো না। কথা আছে, খুব ছোটও ভালো না, খুব বড়ও ভালো না। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে কম্পনের যে শব্দ সৃষ্টি হবে এমন কোনো কথা নেই। তবে একটা সীমা আছে, সীমাটা তবে মানুষের শব্দ শুনতে হলে 20 থেকে 20,000 প্রতি সেকেন্ডে 20 থেকে 20,000 বারের মধ্যে সীমিত থাকতে হবে। একে বলা হয় সুশ্রাব্য শব্দ, না একে বলা হয় শ্রাব্য শ্রাব্য শব্দ বা শ্রাব্যতার পাল্লা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকে পাঠাবে শ্রাব্যতার সীমা ও নয়েস। শ্রাব্যতার সীমা ও নয়েস, প্রথমত আমরা জানতে হবে যে শব্দ কি। শ্রাব্যতার সীমা ও নয়েস সম্বন্ধে অবগত হলে হতে হলে বা জানতে হলে আমাদের এই বিষয়গুলো ভালোভাবে জানতে হবে। 1 নম্বরে শব্দ, 2 নম্বরে শব্দের সৃষ্টি, 3 নম্বরে শ্রুতি পূর্ব শব্দ, 4 নম্বরে হলো শ্রুতি উত্তর শব্দ, কম্পাঙ্ক, শ্রাব্য শব্দ, সুশ্রাব্য শব্দ ও নয়েস। তাহলে আমরা আগেই আলোচনা করেছি শব্দ কি। শব্দ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি জাগায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শব্দ কিভাবে উৎপত্তি হয়? আমরা আগে বলেছিলাম কম্পনের মাধ্যমে শব্দের সৃষ্টি হয়। তাহলে কম্পন হলেই যে শব্দ হবে এমনও কোনো কথা নেই। এই কম্পনের আবার একটা সীমা আছে, উৎসের কম্পাঙ্ক যদি প্রতি সেকেন্ডে 20 বারের চেয়ে কম হয়, এই ধরনের কম্পাঙ্কের শব্দ কখনো শোনা যায় না। একে বলা হয় শ্রুতিপূর্ব শব্দ। আবার কোনো উৎসের কম্পাঙ্ক যদি প্রতি সেকেন্ডে 20,000 বারের চেয়ে বেশি হয়, এই ধরনের কম্পনের শব্দ আমরা শুনতে পাই না, মানে মানুষের শুনতে পায় না। একে বলা হয় হলো শ্রুতি উত্তর শব্দ। তাহলে শ্রুতি পূর্ব শব্দ এবং শ্রুতি উত্তর শব্দ সম্বন্ধে আমরা বুঝতে পারলাম। এবার প্রতি সেকেন্ডে শব্দ যেভাবে যে কয়টা কম্পন দেয় বা কাঁপে, এই কম্পন দেয় বা কাঁপে, এই কাঁপাকে বলা হয় হলো কম্পাঙ্ক। সাধারণত কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ, এই যে কম্পাঙ্কের একক কি হার্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা জানতে পারলাম কম্পাঙ্ক বা কাঁপে যে শব্দ যে কয়বার কাঁপে একে বলা হয় কম্পাঙ্ক, কম্পাঙ্কের একক হলো হার্জ। কম্পাঙ্কের একক কি শিখলাম আমরা? হার্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এবার শ্রাব্য শব্দ কি? তাহলে আমরা আগে শিখেছি উষ্ণের কম্পন যদি প্রতি সেকেন্ডে 20 বারের চেয়ে বেশি এবং 2000 বারের থেকে কম হয়, মানে 20 বার থেকে 2000 বারের মধ্যে সীমিত থাকে, এই ধরনের শব্দ মানুষে সহজেই শুনতে পায়, একে বলা হয় হলো শ্রাব্য শব্দ বা শ্রাব্যতার পাল্লা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, শব্দ কি আমরা বুঝতে পারলাম, শব্দের সৃষ্টি আমরা জানতে পারলাম, শ্রুতি পূর্ব শব্দ কি তাও আমরা বুঝতে পারলাম, শ্রুতি উত্তর শব্দ কি তাও আমরা জানলাম, কম্পাঙ্ক কি তাও জানলাম, এবং কম্পাঙ্কের একক যে হার্জ তাও আমরা বুঝতে পারলাম, শ্রাব্য শব্দ কি বা শ্রাব্যতার পাল্লা কি তাও বুঝলাম, 20 থেকে 20,000 হার্জের মধ্যে যদি কোনো কম্পাঙ্ক সীমিত থাকে সেটা আমরা শুনতে পাই। এবার হলো সুশ্রাব্য শব্দ। প্রতিদিন আমরা আমাদের বাহির জগতে বিভিন্ন ধরনের শব্দ আমরা শুনতে পাই, কিছু কিছু শব্দ আছে যেটা আমাদের মনে খুব আনন্দ দেয়, সুখময় সুখ সঞ্চয় করে, যেমন হলো বীণার সুর, সেতারার সুর, হারমোনিয়ামের শব্দ, বিভিন্ন গান বাজনার শব্দ যেটা আমাদের দেহ এবং মনকে সুখকর করে, এই ধরনের শব্দকে সাধারণত আমরা চিত্তে আনন্দ অনুভূতি করি। তাহলে যে ধরনের শব্দ আমাদের দেহ এবং মনকে সুখময় সুখকর এবং আনন্দ অনুভব করায়, এই ধরনের শব্দকে আমরা বলবো কি শব্দ? সুশ্রাব্য শব্দ। সুশ্রাব্য শব্দ। আবার কিছু কিছু শব্দ আছে যেগুলো আমাদের দেহ ও মনকে অনেকটা কষ্ট দেয়, যেমন দেওয়ালে যদি আমরা পেরাক লাগাই তাহলে যে খটখট শব্দ যেটা আমাদের দেহকে এবং মনকে বিরক্ত বোধ করায়, আবার যদি আমরা চক দিয়া ব্ল্যাক বোর্ডে লিখি, চক দিয়ে ব্ল্যাক বোর্ডে যদি লিখি তাহলে খসখস একটা শব্দ হয় যেটা আমাদের দেহ ও মনকে খুব কষ্ট দেয়, এই ধরনের বিভিন্ন শব্দ দূষণকারী শব্দ যেটা আমাদের দেহ ও মনকে সর্বদা কষ্ট দিয়ে থাকে, এই ধরনের শব্দকে বলা হয় নয়েস বা গোলমাল। নয়েস বা গোলমাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শ্রাব্যতার সীমা এবং নয়েস সম্বন্ধে বিস্তারিত জানতে পারলাম। শ্রাব্যতার সীমা বিষয়বস্তুটা এইভাবে দাঁড়িয়েছে যে কম্পনের মাধ্যমে যেহেতু শব্দ সৃষ্টি হয় তাহলে কম্পনেরই তো শব্দ হবে, যে বিষয়টা আমরা স্পষ্ট বুঝিয়ে দিয়েছি শ্রুতিপূর্ব শব্দ দিয়ে এবং শ্রুতি উত্তর শব্দ দিয়ে। শ্রুতিপূর্ব শব্দেও কম্পন হয়েছে কিন্তু প্রতি সেকেন্ডে 20 হার্জের থেকে কম, তাই কম্পন হয়েছে অথচ আমরা শব্দ শুনতে পাইনি। আবার শ্রুতি উত্তর শব্দ সেটাও কম্পন হয়েছে, অতি কম্পন মানে কম্পনের হার অনেক বেশি, এত কম্পনের ফলে যে শব্দ মানুষই শুনতে পায় না, এই ধরনকে আমরা শ্রুতি উত্তর শব্দ বলেছি। তাহলে 20-এর চেয়ে কম এবং 20,000 থেকে বেশি হলে এই ধরনের কম্পনে আমরা কখনো কোনো কিছু শুনতে পাবো না, কিন্তু কোনো শব্দ যখন 20 এবং 20,000 হার্জের মধ্যে সীমিত থাকে এই ধরনের শব্দ মানুষ স্পষ্ট শুনতে পারে, একে বলা হয় শ্রাব্য শব্দ বা শ্রাব্যতার সীমা। আর সুরাল শব্দ যেটা সুশ্রাব্য শব্দকে আমরা সুরাল শব্দ বলতে পারি, নয়েজকে আমরা গোলমালও বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এছাড়াও শ্রাব্যতার সীমা বলতে মানুষের শ্রাব্যতার সীমা হইতেছে 20 থেকে 20,000 হার্জের মধ্যে, কুকুরের শ্রাব্যতার সীমা 20,000 হার্জের চেয়ে অনেক বেশি, যে জন্য পুলিশের বাসি হুইসেল যেটা আমরা না শুনলেও কুকুরে সহজ সহজে শুনতে পাই। সুপ্রিয়া, এরা সাধারণত শব্দ উত্তর শব্দ শ্রুতি উত্তর শব্দ ব্যবহার করে কুকুর শব্দ শুনতে পায়, যেটা আমরা আমাদের শ্রুতি উত্তর শব্দ
কম্পন হলো মানুষে শুনতে পায় না তাইলে শ্রাবতার সীমা এক একটা প্রাণীর এক এক পদের হতে পারে মানুষের যেমন 20 হার্জ থেকে 20000 হার্জের মধ্যে কুকুরের হলো 20000 হার্জের থেকে উপরে যেটা কুকুরে শুনলে আমরা অনেক সময় শুনতে পাই না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে শব্দ সম্বন্ধে আমরা বিস্তারিত জানতে পারলাম বুঝতে পারলাম আগামী ক্লাসে তোমরা শব্দ বিভিন্ন ধরনের ব্যবহার শব্দ প্রয়োগ করে আমরা কি কি করতে পারি কি বৈজ্ঞানিক উপায়ে আমরা কি কি পরিষ্কার করতে পারি আলতাস যেমন আলতাসোনোগ্রাফ শব্দে শব্দোত্তর তরঙ্গ ব্যবহার করে এটা করা হয় বিভিন্ন ধরনের ব্যবহার তোমরা শিখে আসবে যাতে আমরা সহজেই শব্দ সম্বন্ধে বিস্তারিত জানতে পারি তো আগামী ক্লাসে সকলে তোমরা সকল সুস্থ থাকো সবল থাকো এই কামনা করে এখানে আমার পাঠ সমাপ্ত ঘোষণা করছি ধন্যবাদ।